থ্যাংক ইউ সবাইকে এই শুভ অপরাহ্ন। এই দুপুরবেলাতে আমরা জানি যে আজকে একটা উল্লেখযোগ্য ও একটা প্রেক্ষিতকে সামনে রেখে আমরা আজকের এই প্রেস কনফারেন্সটাতে এসেছি। এই বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট বা বৈদেশিক দেনা সংক্রান্ত যে কর্মজোট, তাদের পক্ষ থেকে এবং আয়োজক প্রতিনিধি এবং সদস্য সকল সংগঠন, নাগরিক সংগঠন, নাগরিক নেতৃবৃন্দ, গবেষক, সবার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেস কনফারেন্সে। আমি জানি আমাদের সাথে মিডিয়ার অনেক সহকর্মী যুক্ত হয়েছেন, তাদেরকে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই এই দুপুরবেলায় এই প্রেস কনফারেন্সটাতে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি আপনাদের মাধ্যমেই আসলে আমাদের যে কথা, এই দেশের মানুষের কথা এবং তাদের পক্ষ থেকে যে সচেতন নাগরিক সমাজ যারা আমরা কাজ করছি, এই বিশেষ করে বাংলাদেশের বৈদেশিক দেনা তো বটেই, একই সাথে তার সাথে সংক্রান্ত এবং যুক্ত ও বিশেষ করে আজকে যে জায়গাটাতে আমরা আছি, যে আমাদের খনিজ ও জ্বালানি ক্ষেত্রে যে বিনিয়োগগুলো হচ্ছে, সেই বিনিয়োগগুলোতে যে সরকারি নীতি পরিবর্তন আমরা সম্প্রতি লক্ষ্য করেছি, অর্থাৎ আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারক অর্থাৎ মন্ত্রী মহোদয়, তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই 10টা কোল পাওয়ার প্ল্যান্ট যেগুলো প্রস্তাবিত ছিল সেগুলো বাতিল করেছেন। তো এটিকে আমরা একটা ভালো উপলক্ষ মনে করছি, এটাকে যে কারণেই হোক না কেন, সেই কারণগুলো হয়তো আমরা আলোচনার মধ্যে দিয়ে আসবে, বা কারণটা যেরকম কারণেই হোক না কেন, উদ্যোগটাকে আমরা স্বাগত জানাতে চাই যে হ্যাঁ, এটি একটা ঠিক ডিরেকশনে সরকারের পদক্ষেপ। যদিও সেই পদক্ষেপের পিছনে কি মোটিভেশন আছে, সেই মোটিভেশনটা আমরা হয়তো দেখবো, এবং সেই মোটিভেশনটা ব্যাখ্যা করার মধ্যে দিয়ে আমরা সরকারকে তার যে তার 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 দিক পরিবর্তন করার জন্য, তার নীতি পরিবর্তন করার জন্য অন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা চাপ প্রয়োগ করতে চাই। তারপরেও আমরা এই এই ঘটনাটিকেও একটা উল্লেখযোগ্য ঘটনা হিসেবে মনে করতে চাই, এবং আমরা দেখতে চাই যে সরকার সেই জায়গাতে তার যে কমিটমেন্টগুলো, এমনকি সরকার নিজে যে কমিটমেন্টগুলো করেছে, সেই কমিটমেন্টের জায়গাগুলোতে সে ওই ওই কমিটমেন্ট বাস্তবায়নের পথে আগাচ্ছে। আমরা আশা করবো সেরকম একটা ইতিবাচক আশার জায়গা থেকেই আমরা আজকে সবাই আমরা আমরা আমাদের বক্তব্যগুলো প্রেসের মাধ্যমে সরকারের কাছে এবং জনগণের বাকি যারা নাগরিকরা আছে তাদের কাছে এটা পৌঁছে দিতে চাই। এবং আমাদের যে যে সংগ্রাম, মনে করি যে এটি একটা বড় রকমের সংগ্রাম, যেটা এইটা একটা সামান্য একটা একটা পদক্ষেপ মাত্র, অর্থাৎ আমাদের সংগ্রামটা সম্পূর্ণ অসম্পূর্ণ আছে, সেই সংগ্রামটার জন্য আরো অনেক অনেক দূর যাওয়া লাগবে। সেই সেই যাওয়ার পথটাকে যেন আমরা আরো সলিড করতে পারি, আরো যেন ঐক্য সংহতি গুলোকে ধরে রাখতে পারি, সেই জায়গাগুলোকে আমরা এক্সপ্লোর করতে চাই আজকের এই ছোট্ট সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে, এবং আমাদের সংহতি গুলোকে আবার পুনঃপ্রকাশ করতে চাই, আমাদের দাবিগুলোকে আমার পুনঃস্থাপন করতে চাই। তো আমি সবাইকে স্বাগত জানিয়ে আমাদের এই এই সংবাদ সম্মেলনের যে একটা একটা চুম্বক বক্তব্য এবং দাবি দেওয়া সেটি উপস্থাপন করার জন্য আমাদের এই বৈদেশিক দেনা সংক্রান্ত যে কর্মজোট, তার সদস্য সচিব জনাব হাসান মেহেদীকে আমি অনুরোধ করছি যে আপনি এটা উপস্থাপন করুন, প্লিজ। অনেক ধন্যবাদ। বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট বিডব্লিউজিডির মাননীয় কনভেনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব ডক্টর মারুফুল ইসলাম। আমি খুব সংক্ষেপে উপস্থাপন করব, মূলত এর পরে আমাদের পরে আজকে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয় অর্থনীতি বিভাগের প্রফেসর আনু মোহাম্মদ, এবং আপনারা সবাই প্রফেসর আনু মোহাম্মদকে অন্যভাবে চেনেন, আমি যার প্রাতিষ্ঠানিক পরিচয় দিলাম, কিন্তু আনু মোহাম্মদ স্যার ফুলবাড়ি থেকে শুরু করে রামপাল মুভমেন্ট পর্যন্ত এবং বাংলাদেশের জ্বালানি বিষয়ক যে আন্দোলন তার অন্যতম প্রধান মুখ। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি বাংলাদেশের পরিবেশ নিয়ে আইনি আন্দোলনের ক্ষেত্রে প্রধানতম মুখ। আমরা তাদের কাছ থেকে বিস্তারিত শুনবো। আমি খুব সংক্ষেপে চেষ্টা করছি পরিস্থিতিটা এবং কোন দিকে যাওয়া দরকার তার একটা ছোট্ট আলোচনা উপস্থাপন করার জন্য। আমি একটু প্রেজেন্টেশনে যাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্মেলনে। আমাদের সংবাদ সম্মেলনে আমরা বিষয় হিসেবে ঠিক করেছি যে 10টি অনুমোদিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন বাতিল এবং দা ফিউচার পাথওয়ে বা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে শুনছিলাম যে
10টা কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে। ইতিপূর্বে গত 2020 সালের আগস্ট থেকে আমরা মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তার বক্তব্য থেকে আমরা শুনছিলাম যে সরকার অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে যাচ্ছে, এবং অবশেষে গতকালকে ফর্মালি মাননীয় প্রতিমন্ত্রী ডিক্লেয়ার করলেন যে 10টা কয়লা বিদ্যুৎ কেন্দ্র যেটার অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুমোদন বাতিল করা হচ্ছে। এই অনুমোদন গুলো এসেছিল আমাদের যে মন্ত্রী পরিষদ কমিটি, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটি, তাদের মাধ্যমে। এটি চূড়ান্ত অনুমোদন বলেই বিবেচিত হয়। এটা অবশ্যই আবার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটি পরিকল্পনা আছে যে 5টা বিদ্যুৎ কেন্দ্র এই 10টার মধ্যে থেকে এবং একটা অতিরিক্ত 5টা বিদ্যুৎ কেন্দ্র চলে আসবে, কয়লা বদলে এলএনজি দ্বারা চালিত হবে। এরপরে যেটা বাতিল হলো, যে অনুমোদন বাতিল হলো, তার পুরো ক্ষমতা হলো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান ক্ষমতা হলো 8,711 মেগাওয়াট, যেখানে যেগুলো পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 5,175 মেগাওয়াট, এটা কোল থেকে এলএনজিতে শিফট করবে বলে বলা হয়েছে। তো তাহলে ফসিল ফুয়েল কমলো কিন্তু মাত্র 3,536 মেগাওয়াট সেই হিসাবে। তো এর বাইরে মন্ত্রী অবশ্যই উল্লেখ করেছেন যে 40% বিদ্যুৎ রিনিউয়েবল থেকে আসবে 2041 সাল নাগাদ। এটা একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস যে আমাদের 8-10% যেখানে বলা হচ্ছিল ইন পিএসএমপি, সেখানে এখন বলা হচ্ছে যে এনার্জি মিক্সের 40% ফ্রম রিনিউয়েবল আসবে। তো আমরা এই অগ্রগতির জন্য স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদের আজকের দাবি অনুযায়ী এবং আজকের আলোচনা অনুযায়ী সরকার আরো ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে। সো একটু দেখে নিই যে কোন কোন বিদ্যুৎ কেন্দ্রগুলো এইবারে অনুমোদন বাতিল করা হলো। একটা হলো পটুয়াখালী 1320 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যেটা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড APSCL করছিল, এটার ক্ষমতা হলো 1320 মেগাওয়াট। নর্থ বেঙ্গল 1200 মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যার গাইবান্ধায় হওয়ার কথা ছিল, এটাও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বা APSCL এর, এটা 1200 মেগাওয়াট। মাওয়া 522 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট, এটা ওরিয়ন গ্রুপের, বাংলাদেশি একটি কোম্পানি ওরিয়ন গ্রুপ তাদের। ঢাকা 282 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট, এটা ওরিয়ন গ্রুপের ছিল প্রস্তাবিত মেঘনাঘাটে। চট্টগ্রাম 282 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট, এটা ওরিয়ন গ্রুপের চট্টগ্রামে ছিল। খুলনা 565 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট, এটা ওরিয়ন গ্রুপের, এটা ছিল মংলাতে। মহেশখালী 1320 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট প্রথমটা, যেটা BPDB এবং সেপকোর মধ্যে অ্যাগ্রিমেন্ট হয়েছিল, এটা বাতিল করা হয়েছে। মহেশখালী 1320 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট 2 নম্বর, যেটা BPDB এবং টেঙ্গা ন্যাশনাল বারহাত বা TNB মালয়েশিয়া তাদের সাথে চুক্তি হয়েছিল, সেটা বাতিল করা হয়েছে। বাংলাদেশ সিঙ্গাপুর 700 মেগাওয়াট USC কোল পাওয়ার প্ল্যান্ট, যেটা বেশি পরিচিত কোহেলিয়া কোল পাওয়ার প্ল্যান্ট নামে, CPGCBL কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড আর সেমকর্প ইউটিলিটিস লিমিটেড সিঙ্গাপুর, তাদের সাথে চুক্তি হয়েছিল 700 মেগাওয়াটের। CPGCBL এবং সুমিতম 1200 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট, এটা CPGCBL এর সাথে সুমিতম কর্পোরেশন জাপান, এটা চুক্তি হয়েছিল 1200 মেগাওয়াটের জন্য। একই সাথে আপনাদের জানিয়ে রেখে, এটা আবার পরিচিত হলো মাতারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্ট Phase 3 এবং Phase 4 নামে পরিচিত। সো এই 10টি কোল পাওয়ার প্ল্যান্ট টোটাল 8,711 মেগাওয়াট ক্যাপাসিটি, এটা বাতিল করা হয়েছে। মিনিস্টার বলছেন যে যে 3-4টে বড় কারণে এই কোল পাওয়ার প্ল্যান্ট গুলো বাতিল করা হয়েছে। প্রথম বলছেন যে স্পন্সর যারা ছিল, যে কোম্পানিগুলো, তারা ফাইন্যান্সিয়াল ক্লোজার ডেটের মধ্যে ডেডলাইন মিট করতে পারেন। একটা শর্ত আছে PPA এর মধ্যে যে দুটো ডেডলাইন যদি মিস করে, একটা হলো ফাইন্যান্সিয়াল ক্লোজার ডেট আর একটা হলো কমার্শিয়াল অপারেশন ডেট, এই দুটো ডেট যদি মিস করে তাহলে সরকারের হাতে ক্ষমতা আছে আইদার এক্সটেনশন করার না হয় এটা বাতিল করার। সো এই পাওয়ার প্ল্যান্টগুলোর ক্ষেত্রে আমরা আগে নিউজ পেপার থেকে জেনেছি যে অনেকবারই এক্সটেনশন করা হয়েছে।
সরকারের দ্বিতীয় যুক্তি ছিল যে গ্লোবাল অপিনিয়ন এগেনস্ট কোল পাওয়ার প্ল্যান্ট, সারা দুনিয়াব্যাপী যেটা আন্দোলন এবং মতামত আন্দোলন গড়ে উঠছে সেটার প্রতি সম্মান জানানো। তিন নম্বর মতামত ছিল প্যারিস অ্যাগ্রিমেন্টে যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুসারে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেঁধে রাখার জন্য আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা উচিত, সেই হিসাবে এটা সেটা আর একটা যুক্তি। আর চার নম্বর যুক্তি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের 2016 সালের ডিক্লারেশন অনুযায়ী 2050 সালের যত দ্রুত সম্ভব তার আগে এই ক্লাইমেট ভালনারেবল ফোরামের মেম্বার কান্ট্রি 100% রিনিউয়েবল এনার্জি কনফার্ম করবে বলে একটা ডিক্লারেশন ছিল, সেই ডিক্লারেশনকে সম্মান জানাতে এটা করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে তা হলো আমরা সব ধরনের এই যে ধন্যবাদ এবং আমরা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, একই সঙ্গে আমরা জানাচ্ছি যে অ্যাকচুয়ালি পৃথিবীতে আর কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য টাকা দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নেই। এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি যারা তারা অধিকাংশই বেরিয়ে গেছে। রিসেন্ট রিপোর্ট অনুসারে মোর দ্যান 100 বেশি অর্থনীতি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক তারা কয়লা থেকে নিজেদেরকে উদ্যোগ করেছে, তার মধ্যে বড় বড় গুলোর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB, সিটি ব্যাংক পৃথিবীর সব থেকে বড় ব্যাংকের একটা, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক HSBC, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, JBIC, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন, কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, মিৎসুবিশি UFJ ফাইন্যান্সিয়াল গ্রুপ MUFJG, সুমিতমো মিৎসুবিশি ব্যাংকিং কর্পোরেশন SMBC এবং ওয়ার্ল্ড ব্যাংক, এরা অলরেডি ডিসিশন নিয়েছে যে আর নতুন কোনো পোলে বিদ্যুৎ কয়লার জন্য টাকা বিনিয়োগ করবে না। তো সুতরাং নতুন কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা সত্যি এখন নিজের অর্থে করা ছাড়া খুবই কঠিন, কিন্তু আফটার অল সবকিছুর পরেও এটা একটা ইতিবাচক পরিবর্তন এবং আমরা আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই সেজন্য। এবং একই সাথে আমরা আশা করছি, আমরা মনে করি যে আমাদের আরো দীর্ঘ যাত্রা করতে হবে। তাহলে একটু পেছন দিকে যেতে হয় যে যদি আমরা এই যে 10টি বিদ্যুৎ কেন্দ্র কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিল করা হলো, যার অনুমোদন বাতিল করা হলো, সেই বাতিল করার যদি লুফল গুলো বা ফাঁকিটা দেখতে চাই তাহলে একটু পেছনে যাওয়া দরকার। 2016 সালে যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয় এবং 2018 সালে সেটা রিভিজিট করা হয় একবার, সেখানে 34টা পাওয়ার প্ল্যান্টের কথা বলা হয় যার মোট ক্যাপাসিটি ছিল 34,429 মেগাওয়াট। এর মধ্যে বিভিন্ন কোম্পানি যেগুলো চুক্তি সই করে সরকারের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র করার জন্য, সেরকম চুক্তি ছিল 14টি যার ক্ষমতা ছিল 13,727 মেগাওয়াট। মোট 46টা কয়লা বিদ্যুৎ কেন্দ্র সরকার পরিকল্পনা বা অনুমোদন করেছিল যার মোট ক্যাপাসিটি ছিল 48,156 মেগাওয়াট। এবং এর মধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত যে কমিটি সেটা অনুমোদন করেছিল 18টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র যার পুরো ক্যাপাসিটি ছিল 20,240 মেগাওয়াট। এটা হলো একেবারে পেছনের ব্যাসিক জায়গাটা। এর মধ্যে এখন যেগুলো অগ্রগতির মধ্যে আছে তার আপনারা জানেন যে দুটো কয়লা বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই উৎপাদনে চলে এসেছে। একটি হলো বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র যার বর্তমান তৃতীয় ইউনিটের ক্ষমতা ছিল 275 মেগাওয়াট এবং সব মিলিয়ে 525 মেগাওয়াট, এখন সেটা ডেলিভারি করতে পারছে 475 মেগাওয়াটের মতো সর্বোচ্চ, এটা কখনো কখনো 100 মেগাওয়াটের নিচেও আসে। এর বাইরে পায়রা বিদ্যুৎ কেন্দ্র যেটা বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চায়নার CMC, এই দুটি কোম্পানি মিলে এটা করেছে। এই দুটো বিদ্যুৎ কেন্দ্র এখন উৎপাদনে আছে। এর বাইরে 8টা বিদ্যুৎ কেন্দ্র এখন কনস্ট্রাকশন অথবা প্রি কনস্ট্রাকশন লেভেলে আছে, যার মধ্যে বরিশাল পাওয়ার প্ল্যান্ট, বরিশাল কোল পাওয়ার প্ল্যান্ট যেটা 350 মেগাওয়াট, নেট ক্যাপাসিটি 307 মেগাওয়াট, যেটা বাংলাদেশে আইসোটেক এবং চাইনিজ পাওয়ার চায়না কর্পোরেশন করছে, এটা কনস্ট্রাকশন লেভেলে আছে। এখন পর্যন্ত 35% কনস্ট্রাকশন হয়েছে, এটার মেয়াদ আছে ডিসেম্বর 2021-এর মধ্যে এটা কমার্শিয়াল অপারেশন শুরু করতে হবে। রামপাল কোল পাওয়ার প্ল্যান্ট যেটা 2016 সাল থেকে চেষ্টা করছে কমার্শিয়াল অপারেশনে আসতে এবং শেষ পর্যন্ত পেছতে পেছতে এখন এসে দাঁড়িয়েছে মার্চের 2022 সালের মার্চে সে
কমার্শিয়াল অপারেশনে আসবে। এখন পর্যন্ত 70% নির্মাণ সম্পন্ন হয়েছে। গড্ডা কোল পাওয়ার প্লান্ট আদানি গ্রুপের, এটা কনস্ট্রাকশনের মধ্যে আছে, 65% হয়েছে, 1492 মেগাওয়াট এটা ডেলিভারি দিবে, অর্থাৎ ইভাকুয়েশন ক্যাপাসিটি। এটা জুন 2022 এর মধ্যে আসবে বলে চুক্তি আছে। বাঁশখালী 1320 মেগাওয়াট, সেটা ডিসেম্বর 2022 আসবে, ডিসেম্বর 2019 আসার কথা ছিল, আবার 3 বছর এক্সটেনশন করে ডিসেম্বর 2022 এটা উৎপাদনে আসবে। মাতারবাড়ি 1200 মেগাওয়াট প্রথম ফেজ ডিসেম্বর 2023 সালে আসবে, 45% হয়েছে পর্যন্ত। পায়রা 1320 মেগাওয়াট সেকেন্ড ফেজ, এটা কনস্ট্রাকশন ফেজে আছে, 12% মাত্র হয়েছে, এটা 1240 মেগাওয়াট দেবে ডিসেম্বর 2023 সালে, এটা কমার্শিয়াল অপারেশন ডেট ঠিক করা আছে। পটুয়াখালী 1320 মেগাওয়াট, যেটা আরপিসিএল বা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড, যেটা চাইনিজ, তাদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত, এটা 23% হয়েছে এ পর্যন্ত, ডিসেম্বর 2024 সালে আসবে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র দ্বিতীয় ফেজ, যেটা সেটা এখন প্রি কনস্ট্রাকশন লেভেলে আছে, মানে এখন ফিজিবিলিটি স্টাডি চলছে, ইআইএ চলছে, 1104 মেগাওয়াট এটা ইভাগুয়েট করবে 1200 মেগাওয়াট থেকে, এটা ডিসেম্বর 2028 সালে আসবে। সুতরাং দেখতে পাচ্ছেন যে যদি সবগুলো ঠিকঠাক সময় আসেও, তাতে 30 বছর মেয়াদী ক্ষমতা ধরলে আমরা কোনোভাবেই 2050 সালের মধ্যে কয়লা থেকে কয়লার এমিশন জিরো করতে পারবো। এখন পর্যন্ত যে প্ল্যান আছে তাতে 10700 মেগাওয়াট কয়লা থেকে আসবে 2021 সালে। এখন আছে, এর পূর্বে ছিল 1765 মেগাওয়াট, এবছর হিসেবে এটা 2200 মেগাওয়াটের মতো যাবে, তারপরে 22 সালে কিছু আসবে, এরকম করতে করতে 28 সাল পর্যন্ত বর্তমান যেগুলো চুক্তি এবং যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেগুলো 28 সালে সর্বশেষ কমার্শিয়াল অপারেশনে আসবে। এখন যদি দেখি, এবার যদি দেখি যে আমাদের মোট পরিকল্পনা ছিল 34টা, প্রাইভেট কোম্পানিগুলো যোগ করেছিল 12টা, ছিল হয়ে গেল 46টা, সেখান থেকে 18টা চুক্তি হলো, এখন দুটো আছে আমাদের অপারেশনে এবং 8টা আছে আন্ডার কনস্ট্রাকশনে, তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায় এই কালকের ঘোষণায়? এক নম্বর হলো যে কতগুলো পাওয়ার প্লান্ট আগেই ক্যান্সেল হয়ে গেছে, যেমন ধরুন চট্টগ্রাম 282 মেগাওয়াট, কিংবা ধরুন ঢাকা 282 মেগাওয়াট, যেটা মেঘনাঘাটের ওরিয়নের দুইটাই, ওরিয়ন 2016-15 সালেই এই দুটোই ক্যান্সেল করে দেয় এবং তারা কম্বাইনলি খুলনা নর্থ সাউথ পাওয়ার প্ল্যান্টটা গ্রহণ করে। এই ওরিয়নই আবার 2018 সালে এই খুলনা সাউথ ক্যান্সেল করে দিয়ে তারা সেই 345 একর জমির উপরে এখন সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে 110 মেগাওয়াটে। তাহলে এই পাওয়ার প্ল্যান্ট আগেই ক্যান্সেল হয়ে গেছে, সেগুলো আবার আমরা এখন ক্যান্সেল করছি, তাহলে আগেই আমরা এগুলো ক্যান্সেল করতাম, নতুন কিছু ক্যান্সেল করতাম। সুতরাং অলমোস্ট এখানে নতুন তেমন কোনো বিদ্যুৎ কেন্দ্র নেই, যেগুলো যেগুলো বলা হলো সেগুলো অধিকাংশই আগেই কোনো না কোনোভাবে ক্যান্সেল এবং শেলভ হয়ে গেছে। কিছু পাওয়ার প্ল্যান্ট আছে ইতিমধ্যেই শেলভ হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে বাই দ্য স্পন্সর, কিন্তু এই ক্যান্সেলেশন লিস্টে গতকালকে মাননীয় মন্ত্রী এটা ডিক্লেয়ার করেন নাই। যেমন ধরুন যে পেকুয়া যে পাওয়ার প্ল্যান্ট ছিল 1200 মেগাওয়াটের, ইজিসিবিএল এবং মিৎসুই কর্পোরেশনের, মিৎসুই অলরেডি উদ্যোগ করেছে এবং পেকুয়া পাওয়ার প্ল্যান্ট 2019 সালের ফেব্রুয়ারি মাসেই উদ্যোগ হয়ে গেছে। যেমন গজারি আরপিসিএল পাওয়ার প্ল্যান্ট 2020 সালের মার্চ মাসে গজারি আরপিসিএল সরাসরি চাইনিজ কাউন্টার পার্ট পাওয়ার চায়না কর্পোরেশনকে জানিয়ে দেয় যে আমরা এই পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছি না। সো গজারিয়া 2020 সালের ফেব্রুয়ারিতেই বাতিল হয়ে গেছে। কিন্তু গতকালকে আমরা এগুলো এরকম আরো অনেকগুলো, এই বেক্সিমকোর পাওয়ার প্ল্যান্ট কিংবা ইজিসিবিএল এর মুন্সিগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, এগুলো আমরা দেখতে পাইনি যে ক্যান্সেলেশন লিস্টের মধ্যে আছে। সুতরাং এইগুলো নিয়ে কি উদ্দেশ্য, কি উদ্যোগ, সেটা আমরা বুঝতে পারছি না। কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, প্ল্যানে আছে, কিন্তু কোনো এগ্রিমেন্ট কিংবা এমও সাইন হয় নাই কিংবা ক্যান্সেলও করে নাই গতকালকে। যেমন ধরুন যে পটুয়াখালী যে আরপিসিএল এবং নরিনকোর পাওয়ার প্ল্যান্ট তার ফেজ টু, কিংবা দিঘিপাড়া 1000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বাই NWPGCL, কিংবা ফুলবাড়ি মাইন মাউথ পাওয়ার প্ল্যান্ট বাই জিসিএম রিসোর্সেস, এগুলো কি হবে এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা আমরা পাইনি। জিসিএম রিসোর্সেস সাইন সেভারাল এগ্রিমেন্টস উইথ পাওয়ার চায়না, জাস্ট 6000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট করবে বলে,
তারা চুক্তি করেছে 2018 সালের থেকে, এবং চুক্তি প্রত্যেক 6 মাসে 6 মাসে এক্সটেনশন হয়ে যাচ্ছে, এবং গত 15 দিন আগেও আবার এক্সটেনশন হয়েছে সেই চুক্তির। কিন্তু এই সম্পর্কে খুব সুনির্দিষ্ট কোনো ডিরেকশন, সুনির্দিষ্ট কোনো ডিক্লারেশন আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি যে পায়রাকোল পাওয়ার প্ল্যান্ট ফেজ ওয়ান, যেটা প্রায়শই তার ক্যাপাসিটি অনুসারে ডেলিভারি দিতে পারছে না, ইভাকুয়েট করতে পারছে না বিদ্যুৎ, কিন্তু কোনো বিদ্যুৎ উৎপাদন না করেও মাসে প্রায় 150 কোটি টাকা ভর্তুকি নিচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট, যেটা লাভ চলে যাচ্ছে চাইনিজ কোম্পানি সিএমসির কাছে এবং বাংলাদেশি NWPGCL সঙ্গে আছে। তো এই যে ইকোনমিক বার্ডেন অফ দ্যাট পাওয়ার প্ল্যান্ট, সেটা যে কোনোভাবেই সরকারের মাথা ব্যথা আছে সে সম্পর্কে আমরা কোনো কোনো বক্তব্য পাইনি যে এটা একটা বার্ডেন, সে কারণে আমরা এটা বন্ধ করছি কিংবা আমরা আরো বন্ধ করবো, এই বার্ডেন বাড়তে দেওয়া যাবে না। এখন এই মুহূর্তে যদি আমরা এভাবে চলতে থাকি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডের রিপোর্ট অনুযায়ী যে আমরা 2025 সাল নাগাদ 15,750 মেগাওয়াট আমাদের পাওয়ার প্ল্যান্ট আইডিয়াল থাকবে, তার মানে হলো আমাদের প্রায় 14,500 কোটি টাকা এখানে ভর্তুকি দিতে হবে, অর্থাৎ ক্যাপাসিটি চার্জ হিসেবে দিতে হবে। কিন্তু এই সেই সম্পর্কেও আমরা ভবিষ্যৎ কোনো নির্দেশনা যে 2030 সালে আমরা এই ভর্তুকি কোথায় নামিয়ে আনতে চাই কিংবা ভর্তুকি আমরা বাতিল করে দিতে চাই তাও আমরা পাইনি। কিন্তু তাহলে সিগন্যালটা কি? আমরা কি PSMP অনুসারে সব বিদ্যুৎ কেন্দ্র বাতিলগুলো বাদে সবগুলো করতে যাচ্ছি নাকি যাচ্ছি না? কারণ যে পাওয়ার প্ল্যান্ট সরকারি প্রতিষ্ঠানের আন্ডারে নির্মিত হওয়ার কথা, যেমন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কিংবা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, সেগুলো তো যে কোনো সময় তারা স্টার্ট করতে পারে, এর জন্য তো কোনো বাইরের কারো MOU কিংবা এগ্রিমেন্ট হওয়ার দরকার নেই, এবং এগ্রিমেন্ট হয়ও নি, সুতরাং তাদের গুলো কোথায় যাবে সে সম্পর্কে আমরা জানি না। মন্ত্রীর বক্তব্যের বাইরে আমরা সংবাদপত্র এবং লিক নেট আমরা জানতে পারলাম কিছু সোর্স থেকে যে 5টা বিদ্যুৎ কেন্দ্র, এর মধ্যে 5টা বিদ্যুৎ কেন্দ্র ট্রান্সফার্ড হবে কোল থেকে LNG, যেমন পটুয়াখালী যেটা আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেডের বাতিল হয়ে যাচ্ছে ওইটা, মহেশখালী BPDB সেপকোটটা, সেম কর্পের 700 মেগাওয়াটেরটা এবং সুমিতম এবং CPGCBL এর বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি ফেজ 3। তো এটা এর বাইরে একটা যোগ দেখতে পাচ্ছি যে রজারিয়া 635 মেগাওয়াট, যেটা ওরিয়ন গ্রুপের হওয়ার কথা, যেটা ওরিয়ন গ্রুপের ভাষ্য অনুসারে যে অনেকখানি অগ্রগতি হয়েছে আমেরিকান এক্সিম ব্যাংক এবং চাইনিজ এক্সিম ব্যাংক তারা সাপোর্ট করতে, কোরিয়ান ব্যাংকও সাপোর্ট করতে রাজি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ক্লোজার হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রটা আমরা বাতিলও দেখছি না, এবং আমরা এটা শুনতে পাচ্ছি যে এটা এখন কোল থেকে LNG হবে। তো সেই হিসাবে টোটাল 5,175 মেগাওয়াট LNG তে ট্রান্সফার করার কথা শোনা যাচ্ছে। এই সমস্ত কিছু মিলে আমাদের মনে হয় যে LNG একটি চরম আত্মঘাতী পরিকল্পনা হবে, কারণ 1 নম্বর হলো যে গত 2020 সালেই LNG-র দাম ফ্লাকচুয়েট করেছে প্রায় 1000%। একটা ঘটনা একটু মনে করিয়ে দেওয়া দরকার একই সঙ্গে, যে ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল, যাদের সঙ্গে আমাদের 15 বছরের চুক্তি আছে, আমাদেরকে 1.5 to 2.5 মিলিয়ন টন LNG সাপ্লাই করার পার ইয়ার, তারা গত বছর 2 বার আমাদের সাপ্লাই বন্ধ করে দিয়েছে, কারণ মার্কেটে দাম এত বেশি বেড়ে গেছে যে তারা বলা হচ্ছে যে তারা স্পট মার্কেটে, অর্থাৎ ডিরেক্টলি মার্কেটে বিক্রি করে দিয়েছে সেই পাওয়ার প্ল্যান্ট। গত 2 মাসের ব্যবধানে LNG প্রাইস বেড়েছে 200%, এবং গত মার্চে এবং এই জুনে যে দামে সরকার LNG কিনছে তা সিম্পলি দ্বিগুণ দামে, 7.5 এবং এখন 13.5। LNG-র ইনফ্রাস্ট্রাকচারের দাম খুব ভয়াবহ বেশি, এবং সেটা অলরেডি ADB সহ অনেকগুলো প্রতিষ্ঠানের ডিরেক্টলি প্রাতিষ্ঠানিক পেপারেই, ইনস্টিটিউশনাল পেপারেই আছে যে LNG ইনফ্রাস্ট্রাকচারের দাম সাধারণ অন্যান্য ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রির যে ইনফ্রাস্ট্রাকচার তার প্রায় দ্বিগুণ খরচ পড়ে, এবং সেই খরচ এর সঙ্গে যুক্ত হয়ে যায় ক্যাপাসিটি চার্জ অব দ্য টার্মিনাল এবং পাইপলাইনের ভাড়া। তো ফলে এই সমস্ত কিছু গিয়ে পড়ে হচ্ছে শেষ পর্যন্ত একজন যে এন্ড ইউজার, আমাদের মতো যারা কনজিউমার, তাদের ঘাড়ের উপরে, যে কারণে ফাইনালি গিয়ে একটা LNG পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ে যায় 11 থেকে 15 টাকা,
এবং সেখানে আমাদের ডোমেস্টিক ফসিল গ্যাস বা আমরা যারা প্রাকৃতিক গ্যাস বলে থাকি তার দাম পড়ে 2 টাকা থেকে 2 টাকা 30 পয়সা থেকে 3 টাকা 10 পয়সা। এই এই দাম কমিয়ে আনার জন্য এখন টেকনিক নেওয়া হচ্ছে যে স্থানীয় গ্যাসের সঙ্গে এলএনজি মিক্স করে তারপর উৎপাদন করা হবে। তো যদি আমার স্থানীয় গ্যাস থেকেই থাকে তাহলে এলএনজি আমার মেশানোর দরকার থাকে, আর যদি আমার যদি ন্যাচারাল গ্যাস না থাকে তাহলে আমরা রিনিউয়েবলে চলে যাই। 3 নম্বর হলো যে এলএনজি ইম্পোর্ট এখন আমাদের প্রায় 6,300 কোটি টাকা যাচ্ছে এলএনজি ইম্পোর্টে, আমরা ইম্পোর্ট করছি 4.2 মিলিয়ন টন। অ্যাকর্ডিং টু দ্য প্রজেকশন আমরা 2030 সালের মধ্যে 30 মিলিয়ন টন উৎপাদন এলএনজি ইম্পোর্ট করতে চাই। এই ইম্পোর্ট যদি করি তাহলে আমাদের বছরে প্রায় 45,000 কোটি টাকা এই খাতেই দিতে হবে এলএনজি ইম্পোর্টের জন্য। এলএনজি কে বলা হচ্ছে এখন সরকারিভাবে যে সব থেকে পরিষ্কার স্বচ্ছ এবং দূষণ মুক্ত জ্বালানি, কিন্তু এলএনজি বেসড পাওয়ার প্ল্যান্ট গুলো প্রতি মেগাওয়াট পার আওয়ার প্রতি ঘন্টায় উৎপাদন করার জন্য 585.6 কেজি কার্বন এমিশন করে, যেখানে কয়লা করে 962.1 কেজি। এবং এর বাইরে যোগ করতে হবে যে এলএনজি ট্রান্সপোর্ট এবং এলএনজি ট্রান্সমিশন এই দুই জায়গাতেই প্রচুর পরিমাণে এমিশন আছে। এর বাইরে আমাদের মনে রাখা দরকার যে এলএনজি প্রতি এলএনজির 85-90% হচ্ছে মিথেন, এবং মিথেন কার্বনের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 10 গুণ বেশি হিট অ্যাবজর্ব করে, ফলে পৃথিবীর যে উষ্ণায়ন বা যে তাপমাত্রা বৃদ্ধি সেই জায়গায় এলএনজির ভূমিকা অনেক বেশি। এই প্রেক্ষিতে আমরা বলতে চাই যে যদি বলা হয়ে থাকে প্যারিস এগ্রিমেন্টের কথা, যদি বলা হয়ে থাকে সিবিএফ এর কথা, ক্লাইমেট ভালনারেবল ফোরামের বাধ্যবাধকতার কথা, যদি বলা হয়ে থাকে যে আমাদের পরিবেশের কথা, তাহলে আমাদের সব কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া উচিত। এবং সেখানে আমরা দাবি জানাবো যে জাপান এবং চায়না হ্যাজ স্পেসিফিক রেসপন্সিবিলিটি টু স্টপ দেয়ার ফাইন্যান্স অ্যান্ড আদার টেকনিক্যাল সাপোর্টস ইন কোল পাওয়ার প্ল্যান্টস, এবং কোন রকম ভাবে এই যে কমার্শিয়াল অপারেশন ডেট আছে সেটা যেন এক্সটেনশন না করা হয়, এবং যে অ্যাগ্রিমেন্ট আছে যদি কমার্শিয়াল অপারেশন ডেটের মধ্যে তারা কমার্শিয়ালি অপারেট করতে না পারে তাহলে পিপিএ এবং আইএ তে অপশন আছে যে গভর্নমেন্ট হ্যাজ পাওয়ার টু ক্যান্সেল দ্যাট অ্যাগ্রিমেন্ট। সো উই উইল রিকোয়েস্ট গভর্নমেন্ট টু ক্যান্সেল দ্য অ্যাগ্রিমেন্ট ইফ দ্য আন্ডার কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্টস উইল নট কাম উইদিন দ্য ডেট। এবং সরকারের কাছে অনুরোধ থাকবে সুইসাইডাল এলএনজির দিকে না যাওয়া কয়লা থেকে, এবং আগামী 2050 সালের মধ্যে যেন আমরা 100% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে পারি সেজন্য ইনস্টিটিউশনাল এবং ইকোনমিক্যাল অ্যারেঞ্জমেন্ট ইউজ করা, ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করা, এবং আমরা বলবো সাবসিডি দেওয়ার জন্য ডিস্ট্রিবিউটেড এবং কমিউনিটি বেসড রিনিউয়েবল এর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মেহেদি, থ্যাংক ইউ। মূলত আমাদের কাছে পুরো জায়গাটা তুলে ধরার জন্য, অর্থাৎ কোন অবস্থাতে আমরা আছি, কোন প্রেক্ষিতে এই বর্তমান সরকারের সিদ্ধান্তটা এসেছে, এবং একই সঙ্গে আমাদের এই 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 পরিবর্তিত প্রেক্ষিত বিবেচনায় নিয়ে আমাদের দাবিগুলো, আসলে আমাদের দাবিগুলো তেমন কোনো পরিবর্তনের কোনো কোনো আসলেই কোনো প্রকৃত প্রস্তাবে তেমন কোনো উপলক্ষ তৈরি হয়নি, কিন্তু আমরা এই এই আজকের গত অর্থাৎ সরকারের নতুন এই নীতি সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমাদের দাবিগুলো, যে দাবিগুলো আমরা আরো অনেকদিন ধরেই তুলে আসছি, সেটাকে আবার আবার পুনর্ব্যক্ত করতে চাই, এবং আমাদের আসলে ওই দাবির জায়গাতে কোনো কোনো অর্জন এখনো তেমন কিছু হয়নি, ফলে সেই 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 চলমান যে আমাদের যে চেষ্টা আপনারা জানেন, সেই ফুলবাড়ি থেকে বর্তমান পর্যন্ত আমরা দেখেছি যে আসলে সরকারকে এই সিদ্ধান্তগুলো শোনানোর জন্য এটা আমাদের চাপ দেওয়ার কোনো বিকল্প নেই। চাপ বলতে আমরা সেই চাপ যেমন আমাদের সমস্ত বিভিন্ন রকম নলেজ প্রোডাক্ট অর্থাৎ আমাদের গবেষণা, আমাদের আমাদের মতামত জোগাড় করা, সেগুলো নিয়ে সেটা সেটা উপস্থাপন করা, জনমত তৈরি করা, সেটা যেমন আছে, এবং একই সাথে আমরা শেষ পর্যন্ত আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা, প্রোটেস্ট করা, যেগুলো যতগুলো ফর্ম আছে সেই ফর্মগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত, ফলে আমরা কোনো কিছুতেই ছাড় দেব না, এবং আমরা আমাদের এই চলমান যে আন্দোলনটা আছে সেই আন্দোলন থেকে কোনোভাবেই পিছপা হবে না। তো ও সেরকম জায়গা থেকেই আমরা চলে যেতে চাই যে আমাদের আলোচনাতে আপনারা জানেন যে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রিয় ও সহযোদ্ধা বলবো, এবং আমাদের শিক্ষক প্রফেসর আনু মোহাম্মদ যুক্ত আছেন, এবং এই
বিষয়টিকে আইনি ক্ষেত্রে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন, সৈয়দা রেজওয়ানা আছেন এবং জ্যোতির্ময় বড়ুয়া আছেন, যিনি আমাদের তরুণ আইন সহযোদ্ধা বলবো, যে তারা নেক্সট জেনারেশন যে লিগাল ফাইটটা সেটা আমাদের হয়ে রেখেছেন, এবং আপনারা যারা আছেন। তো আমি স্যারের কাছে যেতে চাই, প্রফেসর আনু মোহাম্মদ স্যারের কাছে যেতে চাই, যে এটার যে পলিটিক্যাল কনটেক্সট এবং একই সাথে আমাদের দাবিগুলোকে আরো শান্তিত করা এবং সরকারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদেরও প্রস্তুতির জায়গাগুলো কোথায়, এবং দাবিগুলোকে যদি আপনি আরো একটু শান্তিত করে রাখতে উপস্থাপন করতে পারেন, তাহলে আমাদের এই জোটের পক্ষ থেকে, এই সম্মিলিত নাগরিক উদ্যোগের পক্ষ থেকে আরো এটা সুসংহত হবে। স্যার, এটা আপনার কাছে। আনু মোহাম্মদ, ধন্যবাদ। নারু, ধন্যবাদ। হাসান মেহেদি খুব কম কথার মধ্যে খুব সুনির্দিষ্ট তথ্য দিয়ে এই সর্বশেষ পরিস্থিতিটা উপস্থাপন করেছেন, সেজন্য খুবই ভালোভাবে স্পষ্টভাবে সবাই বুঝতে পারছেন যে সরকারের সর্বশেষ যে প্ল্যানগুলো বাতিল করা হলো তার এবং তার আশেপাশের ঘটনাটা, যেগুলো বাতিল করা হয়েছে, যে বাতিল করার ঘোষণা, যে একটা মন্ত্রী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করছে, এটা এটা ধরেন আমরা কালকে সাংবাদিক সম্মেলনে দেখলাম, এবং আমরা নিশ্চিত যে সামনে এরকম আরো সাংবাদিক সম্মেলন দেখব যেখানে কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়, কারণ কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করাটাই হচ্ছে এখন অনিবার্য ভবিষ্যৎ। এই কয়লা বিদ্যুৎ প্রকল্প চলবে না। এখন এখন যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো হচ্ছে, সেগুলি আবার ধরেন এমনিতেই চলছিল না, মানে এটা চলবে না বা ফিনান্স পাওয়া যাচ্ছে না, কিংবা উদ্যোক্তারা আগ্রহী না, কিংবা দেখা যাচ্ছে মন্ত্রীর কথা থেকেই দেখা যাচ্ছে যে এর বিকল্প যে প্রস্তাব, এলএনজি প্রস্তাব, সেটার যারা প্রস্তাবক লবিস্ট যারা, তারা তুলনামূলকভাবে বেশি সক্রিয় কিংবা কার্যকর। তো এটার কারণে এটা হয়েছে, এটা এমনিতেই চলতো না, তার বদলে এটাকে একটা এমন সময় উপস্থাপন করা হলো যার মধ্যে দিয়ে সরকার আন্তর্জাতিক ফোরামে তার একটা পরিচয় উপস্থিত করতে যাচ্ছে, এটা আমরা দেখছি বিভিন্ন সময়। এইটার এই এই বাতিলের ঘটনাটা অনেকটা, আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, পুরো খই গোবিন্দ নাম, মানে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে খই হাতে নিয়ে, বাতাসে খই উড়ে যাচ্ছে, যখন খই খাওয়াই যাচ্ছে না, খই যখন উড়েই যাচ্ছে, তখন বলছে যে গোবিন্দ নাম, মানে ভগবানের পায়ে পদার্পণ করা। ভগবানের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোটা তার আসল উদ্দেশ্য ছিল না, তার খাওয়াই উদ্দেশ্য ছিল, কিন্তু যখন খাওয়া যাচ্ছে না তখন ভগবানকে চালাকি করে ভগবানকে জানানো যে তোমার জন্য এটা হচ্ছে, এরকম একটা ঘটনা এখানে ঘটেছে। কিন্তু আমি সেই সাথে নিশ্চিত যে এরকম ঘটনা সামনে আরো বহু ঘটবে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কোনো ভবিষ্যৎ না, এবং এটা নিয়ে যারা মুনাফা করতে চায়, যারা মুনাফার জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতে চায়, তাদের ক্ষেত্রেও এটা সেই সম্ভাবনা নয়, কারণ ফিনান্সিয়ালিও এগুলো এমন এক একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ফিনান্সিয়ালিও একটা বার্ডেনের মতো হয়ে যাচ্ছে, এনভায়রনমেন্টালি তো এটা একটা মহাবিপদ হচ্ছে, এবং এনভায়রনমেন্টালি এটা ইকোনমিস্ট পত্রিকা, যেটা ধরেন গ্লোবাল বিজনেসের একটা লিডিং পত্রিকা, তারা বলছে যে বিশ্বে এখন যদি আমরা এনভায়রনমেন্টাল কস্ট হিসাব করি, হেলথ কস্ট হিসাব করি, তাহলে সবচাইতে এক্সপেন্সিভ হচ্ছে কোল ফায়ার পাওয়ার, মানে কয়লা বিদ্যুৎই হচ্ছে সবচাইতে এক্সপেন্সিভ, সবচাইতে ব্যয়বহুল, কারণ আপনি ফিনান্সিয়াল শুধু হিসাব করলে তো হবে না, কয় টাকা বিনিয়োগ হলো, কয় টাকা লাভ হলো, তার সাথে যে অন্যান্য যে ক্ষতিগুলো তো হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আবাদের ক্ষতি হচ্ছে, আমাদের দেশের ক্ষতিটা আরো বেশি অন্য দেশের তুলনায়, কারণ আমাদের জনবহুল দেশ, আমাদের উর্বর জমি, আমাদের পানি, নদী, নালা, খাল, বিল, ভূগর্ভস্থ পানি প্রত্যেকটাই আমাদের খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তো বাংলাদেশে এনভায়রনমেন্টাল কস্ট হবে অনেক বেশি কয়লার জন্য, এবং উপকূল জুড়ে যে সমস্ত কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সেগুলোর ক্ষতি আরো বেশি, এই কারণে যে জলবায়ু পরিবর্তনে যে মোকাবেলা করার শক্তি বাংলাদেশ অনেক হারিয়ে ফেলবে যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এইরকম একটা পরিস্থিতিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একের পর এই 10টা অচল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করানো, সরকার যদি বোধ শক্তি সম্পন্ন হয়, সরকার যদি দূরদর্শী হয়, সরকার যদি জনস্বার্থের কথা ন্যূনতম চিন্তা করে,
এবং পাবলিক অপিনিয়নের কথা যেটা হাসান বলেছেন, গ্লোবাল অপিনিয়ন, যে গ্লোবাল অপিনিয়নের সাথে সাথে পাবলিক অপিনিয়ন যদি তার ন্যূনতম তার প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে সরকারের উচিত হবে সকল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি বাতিল ঘোষণা করা। এখন সরকার বলবে আমরা তো বিনিয়োগ করেছি, অনেক দূর কাজে গিয়েছে। এই অনেক দূর কাজে গিয়েছে এটা কোনো যুক্তি হিসাবে দাঁড়াবে না, কারণ প্রথম থেকেই আমরা অনেকেই দেশে বিদেশে সরকারকে বলা হয়েছে যে এটা চলবে না, এটা একটা ভয়ঙ্কর বিপজ্জনক প্রকল্প। তো তারপরেও যতটুকু অগ্রসর হয়েছে সেটা যতটুকু ক্ষতি করবে, এটা বন্ধ করলে যতটা ক্ষতি হবে তার চাইতে এটা চালু রাখলে কিংবা এটা যদি শেষ করা হয় তাহলে এটা ক্ষতিটা হবে অপূরণীয় ক্ষতি। এখন যে ক্ষতিটা সেটাকে সামাল দেওয়া যাবে, কিন্তু এটা যদি কনস্ট্রাকশন অব্যাহত রাখা হয় এবং সেটা যদি শেষ করা হয় তাহলে ক্ষতিটা হবে ভয়ঙ্কর অপূরণীয়। এর মধ্যে সরকারের প্রথম বাতিল করা উচিত ছিল রামপাল বিদ্যুৎ, কারণ এটার ক্ষতিটা আমরা জানি যে সবচাইতে বেশি। উপকূলের ক্ষতি করবে, নদী নালা খাল বিলের করবে, মানুষের করবে, বায়ু দূষণ করবে, এবং তার চাইতে তার সর্বোপরি বাংলাদেশকে যে রক্ষা করে সেই সুন্দরবনকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে। সুতরাং এক নাম্বার বাতিল করা উচিত ছিল রামপাল। মাতার বাড়ি যেটা হচ্ছে, যে জাপানের সংস্থা সম্পর্কিত, সেই মাতার বাড়ি এই কনস্ট্রাকশন ফেজে এবং ইআইএ নিয়ে সবগুলোর মতোই অনিয়ম আছে। মাতার বাড়ির ক্ষেত্রে ক্ষতিপূরণ ইআইএ নিয়ে অনেক রকম আমরা খবর দেখেছি, এবং ইতিমধ্যে কনস্ট্রাকশন ফেজে সেখানে জলাবদ্ধতা হচ্ছে, সেখানে মানুষজনের একটা যারা উচ্ছেদ হয়েছে তাদের আমরা হাহাকার শুনতে পাই, তারা এটা নিয়ে কথা বলতে গেলে তাদের উপর হামলা হয়, এখানে কোনো কথা বলার এটা নিয়ে কথা বলার কোনো পরিবেশ নেই। তারপরে হচ্ছে বাঁশখালি, যেটা চায়না এবং এস আলমের সঙ্গে সম্পর্কিত, এটা ইতিমধ্যেই দেখিয়েছে যে এটা রক্তের উপর দাঁড়ানো, খুনের উপর দাঁড়ানো। এই পুরো কয়লা প্রকল্প শুরু থেকেই মানুষ খুন করে অগ্রসর হচ্ছে। তো মানুষ খুন করে, নদী খুন করে, বন খুন করে যে সমস্ত প্রকল্প হচ্ছে এগুলি তো বাতিল করার জন্য প্রথম ঘোষণা দিতে হবে। এইগুলি ঘোষণা হলে তো মন্ত্রীর মুখে সরকারের মুখে ফুলচন্দন হবে, কারণ এইটা এগুলি এগুলি যে আপনারা অপরাধ, সরকার যে অপরাধ করছে এগুলি কনস্ট্রাকশন করে, সে অপরাধের স্খালন করার জন্যই তো এটা প্রথম বাতিল করতে হবে। এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকার যে হুলস্থুল করছে, যে রামপাল কিংবা বাঁশখালী কিংবা মাথায় মানুষ খুন করে হলেও করতে হবে, এটা বিদ্যুতের দিক থেকেও তো কোনো যুক্তি নেই। কারণ এখন যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বাংলাদেশে সেটা চাহিদার তুলনায় বেশি, এবং শুধু বেশি না, এটা প্রায় 47% ব্যবহারই হচ্ছে, এবং সেটা ব্যবহার না করার জন্য তারা বিদ্যুৎ উৎপাদন করবে না সেই শর্তে তাদেরকে টাকা দিতে হচ্ছে, এবং সেই টাকার পরিমাণ এখন বছরে প্রায় 9,000 কোটি টাকা। চিন্তা করেন, আমাদের স্বাস্থ্য খাতে দেওয়ার পয়সা নেই, শিক্ষা খাতে দেওয়ার পয়সা নেই, গণ পাবলিক ট্রান্সপোর্ট বাড়ানোর পয়সা নেই, রেল লাইন সারা দেশে রেল লাইন নাটবল্টু নষ্ট হয়ে যাচ্ছে সেটার পয়সা নাই, কিংবা স্লিপার নষ্ট হয়ে যাচ্ছে সেটার পয়সা নাই, কিন্তু প্রতি বছর 9,000 কোটি টাকা দেওয়া হচ্ছে কিছু বিদ্যুৎ কেন্দ্রকে তাদের বসিয়ে বসিয়ে খাওয়ার। এবং এই পরিমাণটা হাসান মেহেদি বলেছেন যে এটা যেভাবে এটা বাড়ছে, উৎপাদন বাড়ছে, সেটা তাতে এটা 14,000 কোটি টাকা হয়ে যাবে এই কয়েক বছরের মধ্যে বেড়ে যাবে, এবং তার মানে 14,000 কোটি টাকা খামাখা দিতে হবে। বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে তাদেরকে ভর্তুকি দেওয়া হবে, আবার দেশের মানুষকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে রামপাল, মাতার বাড়ি, বাঁশখালী এগুলি করা হবে, এটা কি ধরনের যুক্তি হতে পারে? বিদ্যুৎ উদ্বৃত্ত আছে এবং অদূর ভবিষ্যতে সেটা নিয়ে কোনো সমস্যা নাই, বরঞ্চ সেটা ট্রান্সমিশন, এখন তো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অনেক উদ্বৃত্ত, কিন্তু আমাদের এলাকাতেই আমরা দেখি এবং দেশের বা ঢাকার বাইরে তো আরো বহু জায়গায় যেখানে বিদ্যুৎ পাওয়া যায় না, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নাই, প্রায় বিদ্যুৎ চলে যায়, এরকম একটা সমস্যা। তার মানে তাদের ওই সমস্ত জায়গাতে কাজ করতে হবে, তার তো বিদ্যুৎ উৎপাদনের জন্য মাথা খারাপ করার দরকার নেই। কিন্তু মাথা খারাপ কেন করছে? মাথা খারাপ করছে এই কারণে, এই যে ঘোষণাটা সরকারের, এসব ঘোষণা, তারপরে মহাপরিকল্পনা, তারপরে সিদ্ধান্ত, সবগুলোর পেছনে ঘটনাগুলি হচ্ছে আসলে সামনে তারা যা বলে পেছনে তার থেকে ঘটনা ঘটে আরো অনেক বেশি, এবং এইটা এটাই হচ্ছে সমস্যা, যে ট্রান্সপারেন্সির অভাব, স্বচ্ছতার অভাব। 2010 সালে একটা আইন করা হয়েছিল যে এরা এই খাতে যাই হোক না কেন কোনো বিচার হবে, মানে কোনো আইনের আদালত আশ্রয় নেওয়া যাবে, সেই দায় মুক্তি আইন দিয়ে সমস্ত চুক্তি করা হচ্ছে এবং পেছনে সমস্ত দেনদরকার হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে সমস্ত পেছনে, এবং সেই সমস্ত নেগোসিয়েশন যেটা কাজ হচ্ছে না সেখানেই বরঞ্চ দেখা যাচ্ছে সরকার পেছাচ্ছে, কিন্তু যে সমস্ত জায়গায় কাজের সম্ভাবনা, যেখানে মুনাফা এবং কমিশন এইটার উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের চুক্তি করে, যেমন ফুলবাড়ির কথা বলেছেন হাসান,
যে ফুলবাড়ির বিষয়ে একজন গ্লোবাল কোল ম্যানেজমেন্ট যে মানুষ খুন করে ফুলবাড়িতে প্রকল্প করতে গেছিল এশিয়া এনার্জি, সেই গ্লোবাল কোল ম্যানেজমেন্ট এখন পর্যন্ত তার কোনো লিগাল চুক্তি নাই, সে ফুলবাড়ির কয়লা দেখিয়ে লন্ডনে শেয়ার ব্যবসা করে। শুধু শেয়ার ব্যবসা করে না, বাংলাদেশে ঢাকা শহরের সবচেয়ে বড় হোটেল, সবচেয়ে দামি হোটেল রেডিসন হোটেল, সেই রেডিসন হোটেলে ছবি তুলে চাইনিজ চীনা কোম্পানির সাথে চুক্তি করে যে ফুলবাড়ির ওই কোল কোল মাইন করবে, ওখান থেকে বিদ্যুৎ। সেই ছবি আবার বিভিন্ন জায়গায় তারা প্রচারও করে। বিদ্যুৎ মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হলো যে এটা কি করে সম্ভব, সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন, তখন মন্ত্রী সাহেব বলছেন যে আমার তো এই বিষয়ে আমি জানি না। বলছেন তাইলে পেছনে কি ধরনের ঘটনা উনি জানেন না, তো জানাটাই তো তার দায়িত্ব, না জানা তো তার একটা ব্যর্থতা, কিংবা এই না জানার জন্যই তো তার তার এই সমস্ত দায়িত্ব থেকে সরে যাওয়া হয়েছে। তো জানবেন না কেন? নিশ্চয়ই জানেন। এবং তার সাথে আরেক তিনি আরো বলেছেন, যখন সাংবাদিক প্রশ্ন করেছে যে শেয়ার বাজারে ব্যবসা করছে তার সাথে চুক্তি নাই, তখন মন্ত্রী বলেছেন যে হ্যাঁ চুক্তি নাই, এটা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো, সেটাও কয়েক বছর আগে। এবং তারপরে এই যে হাসান মেহেদি বললেন যে তাদের সাথে এই যে 6 মাস পর পর চুক্তি হয়ে যাচ্ছে, তার মানে পেছনের ঘটনা এলএনজির ঘটনাটা এরকম পেছনের ঘটনা, কারণ বাংলাদেশে গ্যাস অনুসন্ধান বন্ধ রাখা হয়েছে, এটা পরিকল্পিত ভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে কারণ বাংলাদেশের গ্যাস যদি অনুসন্ধান করলে উত্তোলন হলে দাম অনেক কম পড়বে, সেটা হাসানের প্রেজেন্টেশন থেকে আমরা দেখলাম। সেইটা বন্ধ রাখা হয়েছে কেন? কারণ এলএনজির ব্যবসার যে লবি সেটা খুব শক্তিশালী, এটা ভারতের লোক আছে, অন্যান্য দেশের লোক আছে, তারা এলএনজি ব্যবসা করবে। এলএনজি আনার জন্য বাংলাদেশ বিপুল ব্যয়, যেটা আমাদের 2 টাকায় সম্ভব সেটা এখন আমাদের 15 টাকা 16 টাকা করতে হবে, এই কয়েক গুণ বেশি দাম। এই যে বিদ্যুতের দাম যে বাড়ছে কিছুদিন পর পর, এটা তো এমনি না, গ্যাসের দাম যে বাড়ছে এমনি না, এই গোষ্ঠীগুলিকে অর্থ দেওয়ার জন্য এই আমাদের পকেট থেকে বাড়তি দাম দিতে হচ্ছে। সেই জন্য এলএনজি আমাদের গ্যাস অনুসন্ধান সম্পূর্ণভাবে বন্ধ করে, এবং বাংলাদেশের যে সংস্থা বাপেক্স তাদের সামনে সমস্ত সুযোগকে কণ্ঠকিত করে তারপরে এলএনজির ব্যবসা করার রাস্তাটা তৈরি করা হচ্ছে। এবং এখন বলা হচ্ছে এই যেটা 2016, আমি বেশি লম্বা করবো না, আমি এখন শেষ করি, 2016 সালে যে মহাপরিকল্পনা করা হয়েছিল সেই মহাপরিকল্পনা আবার রিভাইজ করা হয়েছে। আপনারা এদিকে বলা হচ্ছে যে আমরা কয়লা থেকে সরে যাব, পরিবেশের প্রতি এগুলি আন্তর্জাতিক ফোরামে বলা হচ্ছে, কিন্তু ওই রিভাইজ যে মাস্টার প্ল্যান, সেই রিভাইজ মাস্টার প্ল্যানে যে পরিমাণ কয়লা বিদ্যুৎ দেখানো হচ্ছে সেই পরিমাণ কিন্তু 2016 চাইতে বেশি। তার মানে পেছনে আপনার একটা প্রতারণা, জালিয়াতি, নেগোসিয়েশন, কমিশন, এই সমস্ত জিনিসগুলো, রাষ্ট্রের এবং ব্যবসার যে সমঝোতা, তাদের যে বিভিন্ন ধরনের নেক্সাস, এটা খুব শক্তিশালী ভাবে অব্যাহত আছে। সেই কারণে এই দাবিটা আমাদের, এটা পরিষ্কার ভাবেই সম্ভব, আমরা আমাদের জাতীয় কমিটি থেকে যে বিকল্প মহাপরিকল্পনা দিয়েছিলাম সেখানে আমরা পরিষ্কার ভাবে দেখিয়েছি যে কমপক্ষে 2041 সালের মধ্যে কমপক্ষে 55% নবায়নযোগ্য জ্বালানি দেওয়া সম্ভব। এই মন্ত্রী সাহেব তখন বলেছিলেন এগুলো সব অসম্ভব কথাবার্তা, অবাস্তব কথাবার্তা। এখন তিনি গতকাল বললেন যে 2041 সালের মধ্যে 40% সম্ভব। এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে না, আস্তে আস্তে কথাবার্তাগুলো ঠিক হবে, আস্তে আস্তে নিজেদের যে সমস্ত প্রতারণামূলক কথা সেগুলি থেকে সরে আসতে বাধ্য হবে, কারণ অর্থ যোগান পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিকভাবে কয়লা বিদ্যুৎ এত বেশি ফিনান্সিয়ালি লোকসানি, কিংবা বোঝা, কিংবা পরিবেশের জন্য, প্রাণ প্রকৃতির জন্য এত বেশি প্রবলেমেটিক, এটার বিরুদ্ধে জনমত এত প্রবল যে এইটা নিয়ে তারা আর অগ্রসর হতে পারবে। তো সেই জন্য এখন আস্তে আস্তে ধার ঘোরাচ্ছে। তারপরেও কিছু কথা কিন্তু ওই ভুল কথাগুলি বলেই যাচ্ছে, যেমন মন্ত্রী সাহেব কালকে বললেন যে সৌরশক্তি, তার তো খরচ অনেক বেশি, তার জমি অনেক লাগবে, এটা একটা ভুল তথ্য, কারণ খরচের কথা ধরলে কয়লা বিদ্যুতের খরচ হচ্ছে সৌরশক্তির থেকে বেশি। বেশি কোথায়? তার কথার মধ্যে একটা সত্যতা আছে, আংশিক সত্যতা হলো যে তারা যে চুক্তি করছে সৌরশক্তির জন্য যে সমস্ত কোম্পানির সাথে, সেখানে চুক্তি করছে অনেক বেশি দাম, যে যে বিদ্যুৎ পাওয়া যায় সম্ভব ভারতে পর্যন্ত করা হচ্ছে 5 টাকায়, সেটা তারা চুক্তি করছে 15 টাকা 20 টাকা, এই সমস্ত চুক্তি করছে। তার মানে কিছু ব্যবসায়িক গোষ্ঠীকে রিনিউয়েবল এনার্জি নিয়েও বাংলাদেশের মানুষের উপর একটা বোঝা চাপানোর রকম নানা রকম কায়দা করা হচ্ছে, যে জন্য আমরা সবসময় বলি যে জাতীয় সক্ষমতার উপরে গুরুত্ব দেওয়া, যে জাতীয় প্রাতিষ্ঠানিক কাঠামোর দ্বারা হলে এইটা রিনিউয়েবল এনার্জি অনেক কম খরচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবে, এবং আগামী কয়েক দশকের জন্য আমাদের গ্যাসই যদি ব্যবহার করা হয় তার সাথে রিনিউয়েবল এনার্জির জাতীয় সক্ষমতা যদি বাড়ানো হয়, এই মিক্স, এনার্জি মিক্স বাংলাদেশকে একটা খুব নিরাপদ, সুলভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের একটা ক্ষেত্র তৈরি করতে পারে।
এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কার্বন এমিশন, গ্লোবাল কার্বন এমিশনে বাংলাদেশের অংশগ্রহণ খুব কম, এটা বলে সরকার অনেক সময় যুক্তি খোঁজার চেষ্টা করে। গ্লোবাল কার্বন এমিশনে বাংলাদেশের পার্সেন্টেজের যুক্তিতে না, আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সমস্ত বন্ধ করতে হবে, কয়লা তৎপরতা বন্ধ করতে হবে আমাদের অস্তিত্বের জন্য। কারণ এই এক একটা বিদ্যুৎ কেন্দ্র আমাদের যে ক্ষতি করবে, আমাদের নদী, আমাদের বন, আমাদের গাছ, আমাদের বায়ু, আমাদের ফুসফুস, আমাদের শরীর, আমাদের খাদ্য, সমস্ত কিছুকে যেভাবে ক্ষতিগ্রস্ত করবে, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য জাতীয় সক্ষমতা তৈরি করতে হবে এবং গ্যাস অনুসন্ধান উত্তোলনের জন্য জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াবে। এই দাবিগুলো নিয়েই আমাদের সকল পর্যায়ে, একাডেমিক পর্যায়ে এবং রাজনৈতিক পর্যায়ে এবং অন্যান্য যে সমস্ত সংস্থা আছে, সকল পর্যায়ে যত বেশি আমরা সরব থাকতে পারবো, সক্রিয় থাকতে পারবো, ততই আমরা সরকারের কাছ থেকে এই কথাগুলি বের করতে পারবো। এবং আমি নিশ্চিত যে গতকাল 10টা কথা বলেছেন, সামনে অন্যান্য পাওয়ার প্ল্যান্টও বাতিল হবে, রামপালও বিদ্যুৎ উৎপাদন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না, এই বাঁশখালী, মাতাবাড়ি এগুলোও পারবে না শেষ করতে। কিন্তু তারা এই যে কনস্ট্রাকশন যদি অব্যাহত রাখে এবং তারা যদি উৎপাদন শুরুও করে, যত বেশি যত দেরি হবে এটা বাতিল করবে, তত ক্ষতি হবে বাংলাদেশে। কাজেই যত আগে এগুলি বাতিল করবে ততই বাংলাদেশের জন্য ক্ষতি কম, সেই দাবিটাই আমাদের খুব স্পষ্টভাবে মানুষের সামনে আনতে হবে। এবং যে জনমত ইতিমধ্যে খুব শক্তিশালী সুন্দরবনের জন্য, বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশের জন্য, সেটাকে আরো সমৃদ্ধ করে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের যার যার ভূমিকা সে পালন করতে। আমি আজকে যারা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই এবং সাংবাদিক সহ যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আনু মোহাম্মদ স্যারকে। আমি সাজিয়া শারমিন, আমি বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের নির্বাহী সদস্য। আমি এগিয়ে যাই, এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পরিবেশ বিষয়ক আইনি লড়াইয়ের প্রধানতম মুখ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানকে। প্লিজ সৈয়দা রিজওয়ানা হাসান। ধন্যবাদ। আমি মনে করি কি যে আসলে যে সিদ্ধান্তটা এসছে এটাকে আমি সাধুবাদ জানাতে চাই কয়েকটা কারণে। একটা কারণ কি যে এইটার পিছনে কিন্তু অনেক শ্রম গেছে আজকে এই অবস্থায় আসতে। এই যে ফরেন ইনভেস্টররা ইনভেস্টমেন্ট উইথড্র করছে, এর পিছনে আজকের যে আয়োজক সংস্থা, এই যে মেহেদীরা কাজ করেছে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সকলে যে কাজ করেছে এবং বিশ্বব্যাপী যে জলবায়ুর অ্যাক্টিভিস্টরা কাজ করেছে, আমি মনে করি যে এরকম সিদ্ধান্ত আসার পরে তাদেরকে অভিনন্দন না জানানোটা এক ধরনের কার্পণ্য হবে। তো আমি আমার বক্তব্যটা শুরু করতে চাই তাদেরকে অভিনন্দন জানিয়ে এই জন্য যে গ্লোবাল ফিনান্সের গতিবিধিটা কন্ট্রোল করা খুব সহজ কথা না। তারা যে এইভাবে করে ক্রমাগত লেগে থেকে এই কাজটা করতে পেরেছে এবং ইনভেস্টররা উইথড্র করছে এখান থেকে, এবং তাদের উইথড্র করছে এই কারণে যে তাদের ইমেজ সংকট হবে এবং প্যারিস এগ্রিমেন্টের আলোকে আসলে এগুলো ভায়াবল হবে না, আমি মনে করি যে এটার কৃতিত্ব যারা আমরা রিনিউয়েবলের কথা বলেছি এবং ফসিল ফুয়েলের বিরুদ্ধে কথা বলেছি তাদেরকে কিছুটা হলেও দিতে হবে। আনু ভাইয়ের সাথে আমি একমত, সকলের সাথে একমত যে বাংলাদেশের আর্থ সামাজিক পরিবেশগত রাজনৈতিক বিবেচনায় আসলে আমাদেরকে কয়লার থেকে সরে আসতে হবে এবং যে কোনো এক্সপেন্সিভ প্রকল্প খুব সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। একটা দেশ যার মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজ করার সামর্থ্য নেই, সে নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজ করতে পারবে এটা আমাকে বিশ্বাস করানো খুব মুশকিলের কথা। আমরা যদি পরিবেশগত বিবেচনা বাদও দিই, শুধুমাত্র অর্থনৈতিক বিবেচনাতেও কিন্তু আসলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো আমাদের আর লাগছে না। কারণ মেহেদী যে পরিসংখ্যানটা দিয়েছে যে 14,500 কোটি টাকা আমাদেরকে অচিরেই দিতে হবে অলস বসে থাকা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোকে, একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি সরকারকে বলে দিতে চাই আমার ট্যাক্সের টাকা আমি এই কারণে দিতে রাজি না, আমার ট্যাক্সের টাকা আরো কোনো জনস্বার্থমূলক কাজে খরচ হোক সেটাই আমি চাইবো। বৈশ্বিক প্রেক্ষিতে আসলে অর্থনৈতিক যদি অন্য ব্যাপারগুলো দেখি, বৈশ্বিক প্রেক্ষিতে রিনিউয়েবলের দাম কমছে, প্রযুক্তির উৎকর্ষতা সাধিত হচ্ছে, কাজে এটার অনেক বড় একটা সম্ভাবনা আছে।
তৃতীয় অর্থনৈতিক বিষয়টা আমি একটু বলি, যে সরকারের অর্থনীতি বনাম জনগণের অর্থনীতি, এখানে আমরা দুটো আলাদা দেখতে পাচ্ছি। যেখানে সোলার কানেকশনে বাংলাদেশে এত ভালো করছে, সেইখানে সোলারের উপর ইনভেস্ট না করে এবারের বাজেটেও কিন্তু আমরা দেখেছি যে এখনো সোলারের উপর বা রিনিউয়েবলের উপর যে পরিমাণ ইনভেস্টমেন্ট আসার কথা, সে সেই তার ধারে কাছেও আসতেছে না। কাজে এইখানে সরকারের ইকোনমিটা, সরকার আসলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ খাতে এই যে এস আলমের মতন লোকেরা ইনভেস্ট করবে, এদেরকে পৃষ্ঠপোষকতা করতেই হয়তো এই প্রকল্পগুলো সরকার দিয়ে থাকে। আমার এলাকার লোকজন চায় না, তাহলে আমি তো জনগণের জন্যই কাজ করব, আমি তো জনগণেরই নির্বাচিত সরকার। তো জনগণ যেখানে চাচ্ছে না, জনগণ যেখানে বিরোধিতা করতে গিয়ে ফুলবাড়িতে রক্ত দিয়েছে, বিরোধিতা করতে গিয়ে বাঁশখালীতে রক্ত দিয়েছে, সরকারকে তো জনগণের রক্তটা গুনতে হবে, গোনায় নিতে হবে। জনগণ চায় না এমন জিনিস জনগণের জন্য উন্নয়নের নামে চাপিয়ে দেওয়া যায়, সেই উন্নয়ন কখনো কি গ্রহণযোগ্য হয়? সরকার যতই গায়ের জোরে রামপাল করে ফেলুক না কেন, আপনি যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করেন যে কারা মনে করে রামপাল হলে পরিবেশের ক্ষতি হবে না, সুন্দরবনের ক্ষতি হবে না, আপনি একটা হাতও উঠতে দেখবেন না। জনসম্পৃক্ত উন্নয়ন সিদ্ধান্ত আসলে গণতান্ত্রিক সরকারের কাছে মোটেও কাম্য নয়। এস আলম সাহেবদেরকে ব্যবসা দিতে হলে অন্য ব্যবসা দেখ, সেটার জন্য আমাদের এনার্জি সভেন্টির সাথে কম্প্রোমাইজ করার তো কোনো প্রয়োজন নাই। এস আলম সাহেবদেরকেও আহ্বান করবো তারাও রিনিউয়েবলে ইনভেস্ট করুক এবং জনগণের অ্যাক্সেসিবিলিটি এবং এফোর্ডেবিলিটি বিচারে রেখে তারা ব্যবসা করুক। কিন্তু কথা হচ্ছে যে কয়লাটা যেখানে বিশ্বব্যাপী বাতিল হয়ে যাচ্ছে, সেখানে একটা বাতিল প্রযুক্তি নানান ধরনের যুক্তি দিয়ে আমি কিছু রাখবো কিছু বাতিল করবো তা হয় না। যদি আমরা বাকি যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো আছে, রামপাল কেন সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের ঝুঁকির তালিকায় থাকা ঐতিহ্যের মধ্যে ফেলে দিয়ে আমাকে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে? কেন সরকার আগামী প্রজন্ম যাতে তাকে কাঠগড়ায় উঠাতে পারে সেজন্য সুযোগ সৃষ্টি করছে? সরকার কেন সাংবিধানিক যে অঙ্গীকার আছে যে পরিবেশকে রক্ষা করবে আগামী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটা বিবেচনায় রেখে সুন্দরবনকে রক্ষাটাকেই তার প্রাথমিক দায়িত্ব মনে করছে না? কাজে আগামী সরকার যদি চায় যে আগামী প্রজন্ম তাকে আসামি হিসাবে দেখুক, অপরাধীর কাঠগড়া দ্বারা, তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা তো আশা করব যে সরকার আসলে কয়লা ভিত্তিক রামপাল, একটা রামপাল সরিয়ে দিলে তো কোনো সমস্যা নেই, একটা সুন্দরবন আপনি ধ্বংস করলে তার ফেরত আনতে পারবেন না। কাজে ওই বিবেচনা নিয়ে সরকারকে রামপালও বাতিল করা উচিত। এই বড় প্রক্রিয়া থেকে গতকালও অভিযোগ এসেছে যে এলাকার লোকেরা পানি পাচ্ছে না। এখন আমরা কি বিদ্যুৎ নিয়ে বসে থাকবো পানি ছাড়া? এটা তো হতে পারে না, একটা সুষম উন্নয়ন তো হতে হবে। কাজে বড় পুকুরিয়ার ব্যাপারেও চিন্তা করার বিষয় এসছে। বাঁশখালীতে আমরা আগেই বলেছি, আনু ভাইও বলেছে যে এমন রক্তে ভেজা একটা প্রকল্প, এটা যদি বিদ্যুৎ দেয়ও, সেই বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে নিলেও কনজিউমার হিসেবে তো আমাদের সবসময়ই মনের মধ্যে একটা 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 যন্ত্রণা থাকবে। মাতার বাড়ি দেখেন, আমরা কোহেলিয়া নদী ভরাট করতে দেখেছি, আমরা ওরা যে ইআইএ করেছে সেই ইআইএ কতটা ফল্টি দেখেছি, এটা কেন সেকেন্ড ফেজ কেন বাতিল করা যাবে না, সেটাও তো আমাদেরকে আসলে বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে যেটা এখনো প্রি কনস্ট্রাকশন ফেজ আছে, এটা তো বাতিল করার এখনই মোক্ষম সময়, যে কারণে সরকার অন্যগুলো বাতিল করলো, একই যুক্তি ওর ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং তাকেও বাতিল করা যায়। আমরা জানি যে আদানি থেকেও সরকার বিদ্যুৎ আনার চেষ্টা করছে, সেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ আদানি ওখানে উৎপাদন করে এখানে আমাদেরকে সাপ্লাই দেবে, সেখানে ঝাড়খণ্ডের মানুষরা তার বিরুদ্ধে লড়াই করছে। তো আমার সব দেশেই কিন্তু জনমানুষের বিক্ষোভ কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোকে কেন্দ্র করে কতগুলো সুনির্দিষ্ট বিষয়ের সাথে জড়িত থাকে। তাহলে আমি আদানির থেকে এই বিদ্যুৎ আমার কেন আনতে হবে? সেই বিদ্যুৎ কি আমার দেশের জন্য সাশ্রয়ী হবে? আমার তো অলরেডি অলস বিদ্যুৎ প্রকল্পগুলো পড়ে রয়েছে। এখন আমি মনে করি কি যে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। আজকে যে নেতৃত্ব রুয়ান্ডা দিতে পারে, যে নেতৃত্ব কোস্টারিকা দিতে পারে, ওই রকম একটা মুক্তিযুদ্ধ করে আসা দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সেই নেতৃত্ব দিতে পারবে না এবং ঘোষণা দিয়ে আসবে যে 2050 সাল নাগাদ আমরা 100% রিনিউয়েবল হবো, যে দেশে এসে 100% রিনিউয়েবলের যে অথরিটি আছে তারও ক্ষমতা বাড়াবে না, তাকেও স্বাধীনতা দেবে না, তাকে বাজেট দেবে না, তার সক্ষমতা করতে দেবে না, তাহলে তো আন্তর্জাতিক পরিবন্ধনে বাংলাদেশের যে ভাবমূর্তিটা উজ্জ্বল হয়ে যায় যে 100% রিনিউয়েবল হয়ে যাব, তার সাথে যখন কাজের মিল না থাকে তখন তো ভাবমূর্তির গিয়ে একটা সংকট হয়ে যায়। কিন্তু এই ভাবমূর্তির সংকটের প্রয়োজন নেই, বাংলাদেশ কিন্তু অনেক জায়গায় নেতৃত্ব দিয়ে দেখিয়েছে, আমরা আশা করি এই জায়গাতেও নেতৃত্ব দিয়ে বাংলাদেশ দেখাবে। এবং আমরা মনে করি যে 40% 2041 সাল নাগাদ, এটা আসলে খুবই কম, কারণ সরকার 10 বছরে 3% অ্যাচিভ করতে পারে নাই। কাজেই আগামী 21 বছরের সরকার
3% থেকে, আসলে 3% থেকে আমাদেরকে 41 এ যাইতে হবে। আমি তো মনে করি না যে শ্রেডার ম্যান্ডেটটাকে সম্পূর্ণ রিভ্যাম্প না করে, শ্রেডার বাজেট না বাড়িয়ে, সক্ষমতা না বাড়িয়ে সেটা সরকার করতে পারবে বলে আমার, বরং সরকারকে তো আমি অভিনন্দন, যে কোনো কারণেই হোক সরকার তো রিয়েলাইজ করলো যে আমরা যে বলেছিলাম তা সঠিক এবং এটা এগুলা এগুলা ফিজিবল হচ্ছে না। তার যতই ফিজিবিলিটি স্টাডি তারা বিশেষজ্ঞ পণ্ডিতদেরকে করিয়ে আনুক না কেন, ইকোনমিক্যালি সোশ্যালি এনভায়রনমেন্টালি কয়লা নিউক্লিয়ার এগুলো বাংলাদেশের জন্য একেবারেই ফিজিবল না, বরং রিনিউয়েবল যেহেতু অনেক বেশি সম্ভাবনায় সরকার বরং আমাদেরকে সাথে নিয়ে যদি 100% রিনিউয়েবলের একটা রোডম্যাপ তৈরি করে এবং সেখানে ইনভেস্ট করে তাহলে আমরা দেশবাসী উপকৃত হব। আমাদের যে প্যারিস কমিটমেন্ট আছে এনবিসি সেটা অনেক বেশি অ্যাম্বিশাস আমরা সেখানে হতে পারবো। আমার কতটুকু ইমিট করি তার থেকে বড় কথা হচ্ছে কি আমার দেশের মানুষকে আমি কয়লার ওই দূষিত বাতাসটা নিতে বাধ্য করব কিনা। বুঝলাম আমি অনেক কম CO2 এমিট করছি, কিন্তু কথা হচ্ছে আমার এরকম জনবহুল দেশে এতগুলো মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তাদেরকে আমি ফেলবো কিনা। আমার জীবনের অধিকার তো রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। যদি বিদ্যুৎ উৎপাদনের আর কোনো বিকল্প নিরাপদ পরিবেশ বান্ধব সামাজিকভাবে গ্রহণযোগ্য রাস্তা না থাকতো তাহলে আমি সরকারকে সাথ দিতাম। যখন বিকল্প আছে এবং সেই বিকল্প সাশ্রয়ী হয়, সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়, অর্থনৈতিকভাবে লাভজনক, আমি সেটা না করে যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতে চাই তখন তো মানুষ আমাকে সন্দেহ করবেই। কাজে সরকারের প্রতি আহ্বান থাকবে আমাদেরকে সাথে নিয়ে সরকার 100% রিনিউয়েবলের যে প্রতিশ্রুতি করেছে তার একটা রোডম্যাপ করুক, আমরা সরকারকে সকল রকমের সহযোগিতা দেবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রিজওয়ানা হাসানকে। আমরা এখন আসলে প্রশ্নোত্তর পর্বে পৌঁছে গেছি, তো বক্তাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা রেজ হ্যান্ড বাটনটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা চ্যাট বক্সে একটা অ্যাস্টেরিক্স মার্ক টাইপ করতে পারেন। অনুগ্রহ করে আপনারা কার কাছে প্রশ্নটা করছেন এটা একটু উল্লেখ করে নেবেন, আর আমি প্রশ্নের জন্য একটু সময় দিচ্ছি। এর আগে আমি বলতে চাই আমাদের সাথে আমাদের কিছু আন্তর্জাতিক বন্ধুরা আছেন, বিশেষ করে বিদ্যা দিনকার, তিনি কোঅর্ডিনেটর এবং সভাপতি, গ্রোথ ওয়াচের কোঅর্ডিনেটর এবং সভাপতি ইন্ডিয়ান সোশ্যাল অ্যাকশন ফোরাম ইনসাফ। বিদ্যা, আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউড লাইক টু অ্যাড সাম কমেন্টস এট দিস টাইম। নো, নট রাইট নাও, কমপ্লিটলি সাপোর্ট হোয়াট আওয়ার স্পিকার্স সেড। এক্সেলেন্ট, okay, thank you. And we also have Sridhar Ramamurthy from the Environics Trust India. Would you like to add some comments, Sridhar? No, greetings from India, and I did hear Rizwana. I think it's an important move that has happened in Bangladesh. All solidarity with you. And also, you know, I hope there will be as much pressure on not buying the Adani power from Jharkhand, which is again one of the most mindless projects in the world. So solidarity from Environics Trust and all other groups which are proud of what you people have been able to achieve in Bangladesh. The fight must still be on. Thank you very much. Very inspired. Amader sathe achen barrister Jyotirmoy Borua, who needs no introduction. Jyotirmoy da, apni amaderke jodi ektu kichu bolten. ধন্যবাদ আপনাদের। আমি আসলে শুনছিলাম আনসারের প্রেজেন্টেশন এবং তারও আগে মেহেদির প্রেজেন্টেশনটা শুনছিলাম। স্যার যেটা বলছিলেন কিংবা রেজনা আপা যেটা বলছিলেন, আমি ওনাদের সাথে খুবই একমত যে গভর্নমেন্ট এই 10টা থেকে 10টা প্রকল্প সরে আসার যে ঘোষণা, সেই ঘোষণাটুকু আমরা ওয়েলকাম করি এবং সাথে সাথে আনসারের কথারও একো করছি যে আরো যে সমস্ত পরিবেশ বিধ্বংসী প্রকল্পগুলো সরকার হাতে নিয়েছে, আমরা আশা করি যে আমাদের কথাগুলোকে আমলে নিয়ে সরকার এগুলো থেকে দ্রুতই সরে আসবে। কারণ হচ্ছে শেষে হলেও যদি তারা বুঝতে পারেন যে কোনো না কোনো কারণে এটা আসলে ভায়াবল হবে না, ওনারা দাবি তুলছেন পরিবেশের কথা এবং পত্রিকাতে যেভাবে এসছে সেখানে ওনারা যুক্তি দেখিয়েছেন প্রথমত উৎপাদনে যেতে না পারা এবং
বেশিরভাগ ক্ষেত্রে মূল যুক্তিটা হচ্ছে যে পরিবেশগত দিক বিবেচনা ওনারা বন্ধ করছেন। তাহলে আনুসার যেটা বলছিলেন যে রামপাল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো তাহলে কেন নয়? ওখানে তো একই যুক্তিতেই বিরোধিতা করে আসছে আমরা দীর্ঘ সময় ধরে। আমরা এসালমের যে ইনভেস্টমেন্ট সেখানেও যা হচ্ছে সেখানে তো আসলে কোনো স্ট্যান্ডার্ডই মানা হচ্ছে না, পরিবেশ তো দূরে থাক। কোন রকমের দেশীয় শ্রম আইন কিংবা বিদেশি আন্তর্জাতিক যে শ্রম আইন সেই শ্রম আইনের কোনো নিয়ম কানুন না মেনেই এই সমস্ত অধিকাংশ মেগা প্রকল্পগুলো হচ্ছে, এবং হিউম্যান রাইটস ভায়োলেশনের যে উদাহরণগুলো আমরা দীর্ঘদিন ধরে এই সমস্ত বড় বড় প্রকল্পগুলোতে দেখছি সেটা খুবই দুঃখজনক। এবং আমরা আশা করব যে সরকার এগুলোকে আমলে নেবে এবং দ্রুতই এই ধরনের জনবিধ্বংসী জনগণের বিরুদ্ধ প্রকৃতি বিরুদ্ধ এই সমস্ত প্রকল্পগুলো থেকে সরে আসবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়দা। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ শামসুদ দোহা, সিপিআরডি এর এক্সিকিউটিভ ডাইরেক্টর। শামসুদ দোহা ভাই, আপনি আমাদেরকে একটু কিছু বলতেন। অনেক ধন্যবাদ। আসলে আমি জ্যোতির্ময়দার মধ্যে আমি শুনছিলাম প্রেজেন্টেশন এবং ডিসকাশন, এবং আমার যেটা মনে হয়েছে সরকার যে কজগুলো দেখিয়েছে আমরা যদি সেই কজগুলোর উপর আবার আমাদের অ্যাকশনগুলো বিল্ড আপ করি, যে ঠিক আছে সরকার অ্যাকসেপ্ট করেছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিংকে অ্যাড্রেস করা উচিত এবং আমাদেরকে পৃথিবীর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে অথবা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের সীমাবদ্ধ রাখা উচিত, গ্লোবালি ফাইন্যান্স কমে যাচ্ছে অন ডার্টি প্রজেক্টস অর ফসিল ফুয়েল বেসড প্রজেক্টস, তো আমরা যদি সেটার উপর বিল্ড আপ করে যদি বলি যে না ঠিক আছে তোমরা যেগুলো বলে যারা ডিবেট করে থাকেন যে বাংলাদেশ ইজ বাংলাদেশের শেয়ার হচ্ছে কোয়াইট ইনসিগনিফিকেন্ট, মানে বাংলাদেশের গ্রিন হাউস গ্যাস ইমিশনের শেয়ার খুব ইনসিগনিফিকেন্ট এবং বাংলাদেশ যদি সমস্ত গ্রিন হাউস গ্যাসও বন্ধ করে দেয় তাহলে গ্লোবাল লেভেলে সেটা কিছু আসবে যাবে না। আবার অন্যদিকে হচ্ছে যে বাংলাদেশ ইনসিগনিফিকেন্ট হলেও ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি হিসাবে বাংলাদেশের একটা প্রচন্ড সাপোর্ট আছে, প্রচন্ড একটা স্টেক আছে গ্লোবাল ফোরাম। কারণ হচ্ছে যে আমরা যদি গ্রিন হাউস গ্যাস ইমিশন না কমাই, আমরা যদি গ্লোবাল ইমিশনকে সীমাবদ্ধ রাখতে না পারি তাহলে আমাদের ভালনারেবিলিটি বেড়ে যাবে এবং বাড়ছে। তার মানে হচ্ছে যে আমরা যদি যদি বলি ভালনারেবিলিটি বলে চিৎকার করি আমাদের অ্যাডাপ্টেশন দরকার, অ্যাডাপ্টেশন ফান্ড দরকার, এবং অন্যদিকে আমরা যদি বলি যে না ঠিক আছে সমস্ত বিশ্বই গ্রিন হাউস গ্যাস উদ্গিরণ করবে এবং আমরা হচ্ছে সেটা দেখে দেখে যাব এবং আমরা বেশি মাত্রায় ভালনারেবিলিটি কনটেক্সট ফেস করবো এবং আমরা শুধু অ্যাডাপ্টেশনের জন্য টাকা চাইবো, এইটা কিন্তু আসলে কোনো লজিক্যাল আর্গুমেন্ট হতে পারে না। যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা গ্রিন হাউস গ্যাস কমাবো, অন্যদেরকে প্রেশার দিব যাতে করে গ্রিন হাউস গ্যাস কমে, পৃথিবীর উষ্ণতা কমে যায় এবং সেই পরিস্থিতিতে আমাদেরকে অ্যাডাপ্টেশনের জন্য সহায়ক হয়। শুধু টাকার পিছনে ঘুরে, অ্যাডাপ্টেশন ফাইন্যান্সের পিছনে ঘুরে এবং মিটিগেশনকে কম্প্রোমাইজ করা আর উচিত হবে না বলে আমার মনে হয়। এটা শুধু বাংলাদেশের জন্য না, সমস্ত ডেভেলপিং কান্ট্রির জন্য, সমস্ত এলিসির জন্য। আমার মনে হয় যে যেটা সূচনা হয়েছে 10টা কোল ফায়ার প্রজেক্ট বন্ধ করে দেওয়া থেকে সেটার উপর আমরা ফার্দার অ্যাকশনগুলো বিল্ড আপ করতে পারি। সবাইকে ধন্যবাদ।